তো গুড মর্নিং সবাইকে, একটা নতুন ব্লগে আবার স্বাগত। তো বৃষ্টিমুখর দিনের বৃষ্টিমুখর ব্লগ। হাই, অনেকদিন পরে আবার একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। যদিও তোমরা ভুলেই যাও ব্লগগুলো আমার দেখতে দেখতে, কারণ হচ্ছে আমি তো বহুদিন বাদে বাদে আবার তোমাদের সামনে আসি। তো আজকে হচ্ছে একটা বৃষ্টিমুখর দিন কলকাতায়। বাড়ি গেছিলাম, বাড়ি থেকে অনেক ভিডিও শ্যুট করেছি কিন্তু একটাও তোমাদের সামনে দিইনি, কারণ ওগুলো এডিটই করতে পারি না আমি, সময়ই হয়ে ওঠে না। তো ঠিক আছে, আজকে ভাবলাম একটা বৃষ্টির দিন, তার মধ্যে বড় বাড়িতে নেই, বর গেছে দিল্লি, তো আমার কাছে অঢেল টাইম। তো ভাবলাম চলো আজকের একটু ছোটো মোটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে দিনটা সকাল থেকে একদম বৃষ্টি দিয়ে শুরু হয়েছে কলকাতায়, ওই নিম্নচাপ চলছে তাই বৃষ্টি হচ্ছে। তো আজকে বৃষ্টির দিনে আমি ভাবছিলাম একবার খিচুড়ি খাই, কিন্তু কয়দিন আগেই, মানে দু তিন দিন আগেই আমি বেশ সব সবজি টবজি দিয়ে খিচুড়ি খেয়ে নিয়েছি, তাই খিচুড়িটা আজকে আর পোষাচ্ছে না, পরপর এতগুলো দিন হয় না। তো ভাবলাম আজকে একটু ডিম কষা করে নিই ঝালঝাল করে, আর সঙ্গে একটু করলা ছিল, করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো করলাগুলো একটু ভেজে নিচ্ছি, কড়কড়া করে ভাজা করলার সাথে ঘি। তো ঘি বলতে মনে পড়লো আমি কিন্তু ডায়েটে ছিলাম, ডায়েটে ছিলাম বলতে ভেবেছি আমি বাড়ি গেছি তো সেখানে বিয়ে বাড়ি, তারপরে আমাদের বাড়িতে ছট পুজো ছিল আমার শ্বশুরবাড়িতে আর বাপের বাড়ি, সব মিলিয়ে মিশিয়ে একদম খাওয়ার সব রুলস ভেঙে দিয়েছি, আর ভেঙে দেওয়ার জন্য দিনে দিনে তো ফুলছি। তো এবার আমি প্রত্যেক সময়ই ভাবি যে আমি ডায়েট করব, তো যথারীতি এইবারও আমি বাড়ি থেকে ফিরে এসে ভেবেছি ডায়েট করব। তো ডায়েট করার জন্য দু চার দিন বেশ ভালোই ওই ব্রাউন রাইস খাচ্ছিলাম, একটু সালাদ ফালাদ ফ্রুট ফ্রুট খাচ্ছিলাম, কিন্তু আমি খেতে খেতেই ফট করে ডায়েটটা ভেঙে ফেলি। তো আমার মতন কারা আছো যারা প্রত্যেক মাসে ভাবো বা প্রত্যেক দিন ভাবো যে ডায়েট করব, আর ঠিক খাওয়ার সামনে এলে ডায়েটটা ভেঙে দাও যেমন আমি ভেঙে দিই? তো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো এবার চলো রান্নাঘরে দেখি এবার আজকের মেনু, দুপুরে খেতে হবে একদম জম্পেশ করে, তো চলো খাবার বানিয়ে নিই। তো ডিম কষা বানানোর জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি, টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা রসুন কেটে রেডি রেখেছি। এবার এই ডিম কষার জন্য আমি যে ডিমটা নিয়েছি, যাতে এটা লাল থাকে তাই হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই কেটে নিয়েছি, তোমরাও কেটে নেবে, নাহলে এমনি ডিম ভাজতে গেলে গায়ে ছিটে আসে। তো এভাবে মশলাগুলো যাতে ভালো করে লেগে থাকে ডিমের মধ্যে, তো মাখিয়ে আমি এই কাশ্মীরি লঙ্কারগুলো আর হলুদ গুঁড়ো 10 মিনিট আমি রেখে দিচ্ছি। আর এটা রাখতে রাখতে ওদিকে আমি করলা কেটে রেখেছি, একদম পাতলা পাতলা স্লাইস করে কেটেছি, দেখতেই পাচ্ছ, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার 10-15 মিনিট ছিল নুন হলুদ মাখানো, এবার কড়াতে আমার অল্প তেল ছিল, সেই তেলেই আর একটু তেল দিয়ে একটু ছাঁকা তেলে দুবার এই করলাটা আমি ভেজে নেব, মানে দু ট্রিপে, একবার ভাজছি আরেকবার ভাজলেই হয়ে যাবে, কুড়কুড়ে হবে, তেতেও লাগবে না। আর এই সময় এই সময়টা আমি মশলাগুলো বানিয়ে নিই ডিমের, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই সানরাইজের মিট মশলা, এগুলো দিয়ে একটা বেশ থকথকে পেস্ট বানিয়ে নিচ্ছি। তাহলে কী হবে, মশলাটা খুব সুন্দর মিশে যায়। তো এই পেস্টটা বানিয়ে আমি রেখে নিচ্ছি, ওইদিকে তো করলাটা আমার আস্তে আস্তে ভাজা হচ্ছে। তো এই দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে, এদিকে করলাটা প্রায় ভেজে ভাজাটা হয়েই এসছে, লো মিডিয়াম ফ্লেমে ভাজছিলাম যাতে কুড়কুড়ে থাকে। তো এই করলাটা এবার ওঠানোর পালা, এই দেখো কি সুন্দর কুড়মুড়ে হয়েছে দেখছো, একটুকু তেতো থাকে না। এদিকে আমি ডিমের রসুনটা গ্রেট করে নিয়েছি একটু গ্রেটারে, আর যেই করলা ভাজার পরে যে তেলটা রয়েছে এটা কিন্তু একটুকু তেতো থাকে না, এর মধ্যেই আমি ডিমটা ভেজে নিচ্ছি কারণ অনেকটা তেল রয়েছে। ডিমটা বেশ লাল লাল করে ভেজে নিয়ে এবার কারির জন্য রেডি করছি, মানে ডিম কষা যেটা। দেখো করলা ভাজা আমার রেডি, এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা সেরে ব্যাস মজাদার করে বসে যাই। এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো খুব সুন্দর করে নরমভাবে যাতে ভাজা হয় তাই পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি নুনটা ব্যবহার করছি। এই নুনটা দিলে পেঁয়াজগুলো খুব সহজেই নরম হয়ে যাবে, তাতে খুব ভালোভাবে লাল লঙ্কা নিয়েছি যাতে এই রান্নাটা বেশ লাল থাকে। দেখো নুন অবশ্যই যার যার স্বাদ মতন, তো আমি আমার স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে আমি লঙ্কা আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার 5 মিনিট বেশ নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে যাতে টমেটোটাও মিশে আসে। আর টমেটোটা মিশে আসলেই রসুন কুচিটা দিয়েছি, রসুন কুচিটা দিয়েও আবার 5 মিনিট ভেজে নেব। এইভাবে ডিম কষা খেতে একটু ভালো করে কষিয়ে তেল ঝাল দিয়েই ভালো লাগে, একটু চিনি দিলাম, প্রিয়াঙ্কার হেসেলে আবার চিনি ছাড়া রান্না হয় না তাই একটু চিনি দিয়ে নিলাম। আর এই পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে 5 মিনিট ভালো করে নেড়ে চেড়ে যখন তেল ছাড়তে লাগবে
তখন আমি এর মধ্যে ওই মশলা রেখেছিলাম যে বাটিটা, ওটা জল দিয়ে ধুয়ে ওই জলটুকুই দিয়ে দিলাম মশলাটা কষতে। ভালো করে কষা হয়ে গেল, এবার আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে ভালো করে 5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দেব সানরাইজের, তো গরম মশলা ছিটিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখছি ঝোল তো আমার গ্রেভিওয়ালা একদম মাখা মাখা রেডি হয়ে গেছে। এবার এর উপর থেকে যাতে বেশ দেখতেও ভালো লাগে, স্বাদও ভালো লাগে, তাই ধনেপাতা কুচির সঙ্গে ভাতও হয়ে গেছে। এই উপর থেকে ধনেপাতা কুচি ছাড়িয়েই ছড়িয়ে দিয়েই গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তো আমার এই ডিম কষা একদম তৈরি হয়ে গেছে, উফ দেখেই লোভ লাগছে। তাড়াতাড়ি ঝটপট স্নান করে এসে খাওয়া দাওয়াটা শুরু করে দিই। এই দেখো করলা ভাজা, ঘি, ডিম কষা আর কয়েক টুকরো সালাদ নিয়ে নিয়েছি, শসা আর গাজরের টুকরো। তো এটা আমার ডায়েটে ছিল, বাট আমি তো এটা ডায়েট সাথে চলছি না, ডায়েটকে সাইড করে খাবার খেয়ে চলছি। তো খেয়ে দেখি এবার কেমন হয়েছে বলো। তো সবার প্রথমে আমার জাজকে দিয়ে দিয়েছি ওই ডিমের কষা দিয়ে মেখে, ও খুব ঝাল খায়। তো এবার ও খেয়ে বললো কেমন হয়েছে, ডিমটা ভেঙে ভাতের সাথে মুখে দিল। টেস্ট কেমন খাও তাহলে, কেমন? তো চলো এবার আমিও খাওয়া শুরু করছি। প্রথমে ঘি দিয়ে আর করলা ভাজা দিয়ে ভাতটা মেখে নিচ্ছি, একটু সাথে নুন নিয়ে নিলাম, নুন ছাড়া আমি বাবা খেতেই পারি না। ব্যাস এবার খাওয়া শুরু করছি। তো ব্লগের পরে খেয়ে নিয়ে আবার দেখা হবে, ঠিক আছে, টাটা। দেখো সকাল থেকে দুপুর হয়ে গেল, বৃষ্টি হয়েই চলছে, দেখতে পাচ্ছ? তো এবার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাত খাওয়ার পরে ওই ভাতের ঘুম, ভেতো ঘুম, একদম ভেতো ঘুম দিতে হবে। ভেতো ঘুম দেওয়ার পরে একদম ডাইটের 16 কলা পূর্ণ। তো আজকে জন্য টাটা, পরবর্তী ব্লগে আবার তোমাদের সঙ্গে আসছি অনেক দেরি দেরি করে। তো ঠিক আছে, প্রিয়াঙ্কা ইউনিভার্স চ্যানেলে তোমরা সবাই নজর রাখো। তো আজকে জন্য টাটা বন্ধুরা।